পরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান আসামি রিফাত ফরাজি আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। রিফাত হত্যা মামলায় আসছে নয়া মোড়, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবর খবর আপডেট পেতে। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি রিফাত ফরাজি কি ছিল তার জবানবন্দিতে, কেন এবার সেটা প্রত্যাহারের জন্য আবেদন করছেন? সকালে বরগুনার জ্যেষ্ঠ বিচারক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে আবেদন করেন রিফাতের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর পুলিশ তাকে নির্যাতন ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছেন। রিফাত ফরাজি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেনের ভাইয়ের ছেলে। এ মামলায় রিফাত ফরাজির ছোট ভাই রিশান ফরাজি অন্যতম আসামি। রিফাত ফরাজির আইনজীবী সিদ্দিকুর রহমান পান্না জানান, গত 21 জুলাই আদালতে দেওয়া স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন রিফাত ফরাজি। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক আসামি কামরুল হাসান সাইমুন বরগুনা কারাগারে অনার্স পরীক্ষা দেওয়ার জন্য তার আইনজীবী মোস্তফা কাদেরের মাধ্যমে আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার সাপেক্ষে আদেশ দেবে বলে জানান বিচারক। আইনজীবী সিদ্দিকুর রহমান পান্না আরও বলেন, পুলিশ রিফাত ফরাজিকে গ্রেফতারের পর নির্যাতন করে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে। তবে স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করলেও মামলার মূল নথি না থাকায় ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেননি। প্রসঙ্গত, গত 26 জুন সকাল 10:15 দিকে বরগুনার সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ সহ 5-6 জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।